আজই গোটা বাংলা জুড়ে আরও একবার কড়া লকডাউনের ঘোষণা করা হলো। আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ইমার্জেন্সি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন, মেট্রো ও ফেরি সার্ভিস। দুই সপ্তাহ বন্ধ থাকবে সমস্ত শপিং সেন্টার, বাজার, সুইমিং পুল, বিউটি পার্লার। তবে খোলা থাকবে সমস্ত খুচরো বাজার আগের সময়সীমা মেনেই, অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকবে মুদির দোকান। তবে মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এদিকে করোনায় ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই প্রয়াত অসীম বন্দ্যোপাধ্যায় গত এক মাস ধরেই ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। মুখ্যমন্ত্রীর পরিবারের শোকের ছায়া নামলো। সামান্য কমলেও দেশে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3.5 লক্ষের বেশি, 4 দিনের পর মৃত্যু 4,000-এর নিচে। ভারতের পরিস্থিতি অত্যন্ত সংকটের মুখে, গত বছরের তুলনায় এবছর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে জানালো সতর্কবার্তা হু।